এখানে কা করো আপনি বিকাশ পরিবহনের চেয়ারম্যান আপনার কথাই শুনলো তো আপনি হিংরি আপনার কথাই শুনলো না বিকাশের এটা তো আপনি দেখছেন আমি কিভাবে খিবি গেছি হ্যাঁ আপনি তো আমি কাউন্টারে ফোন দিয়ে দিয়েছি এই গাড়ি যাবে না এই ড্রাইভারকে আমি আজকে পানিশমেন্ট দিব তোমার রোডে খুব কমপ্লেইন তোমার রোডে তো অনেক কমপ্লেইন রেকর্ডার গাড়ি চেক করলাম বিকাশের সম্বন্ধে অভিযোগটা বেশি আছে আমি বিকাশ যদি ঠিক না করো আমি কিন্তু বিকাশের ভাই অন্তর আমি আমি এসব বুঝি না আমি রোড বন্ধ করে দিব আমি গাড়ি বন্ধ করে দিব স্টেট গাড়ি বন্ধ করে দিব আমি আর ছাড় দিব না তোমার এখানে এখানে কাউকে কোনো খাতে নেই ভাই আমরা কোনো খাতে নেই বিকাশের ব্যাপারে জানি না নিতেছি না আজকে হয়তো আমি এখানে দাঁড়াইছি আগে থেকে হয়তো বলে টোলে রাখছো কয়টা গাড়ি পাওয়া গেছে ঠিক আছে কিন্তু অরিজিনালি বিকাশের ব্যাপারে অভিযোগ বেশি আর তোমার রোডের লোক কোথায় তোমার রোডের লোক টিম তো কাজ করতে হবে রাস্তা ঠিক মতো ভাড়া নিচ্ছে কিনা মালিকদের সাথে মিটিং বৈঠক করতে হবে তারপরে শ্রমিকদের সাথে বৈঠক করতে হবে তাদেরকে বলতে হবে আমি না হলে গাড়ি বন্ধ করে দেবো এখানে কোনো চাপ দিব না যে একটা যদি রেকর্ড হয় তোমাকে তোমার রেকর্ডটা কো শোনার দরকার নাই বাস্তবের কথা বলো বাস্তব কথা বলো এরপরে কিন্তু গাড়ি বন্ধ করে দিবি আর দুই তিন দিন দেখবো তারপর গাড়ি বন্ধ করে দিবি বাস্তবে যদি দেখলে না ওর কোম্পানি আমি ছাড়তে দিব না যে এইভাবে এই লক্ষণ চক্র গাড়ি সবচেয়ে খারাপ আমার সবচেয়ে খারাপ অনেক পুরনো গাড়ি এগুলো আমি পুলিশ জায়গায় চেক করো মেগুন মোটর টোন দিয়ে সব লক্ষণ চক্র গাড়ি গাড়ি বসাও সুদূর রং দুটি বেশি না এরকম করে দিলে হবে না সিট ফালাইতে হবে ভিতরে সিট ঠিক করতে হবে শৃঙ্খল আনতে হবে আমরা ড্রাইভার হেল্পারকে যদি প্রথম থেকে একটু প্রশিক্ষণ দিই তা সেটা উন্নতির দিকে যাবে আর যদি প্রথম অবস্থায় প্রশিক্ষণ না দিই এখন বর্তমানে রানিং অবস্থা যদি প্রশিক্ষণ দিই এটা কাজ হবে না আমরা দেখতেছি প্রায় আপনার গাড়ি পর্যন্ত আমি যা চেক করছি সব ওকে খালি একটা গাড়ি টানিয়ে গেছি সমস্যা এই যে ড্রাইভারের হেল্পারের দোষ ড্রাইভারের দোষ ওই কেন থামাইবে না আপনি বিকাশ পরিবহনের চেয়ারম্যান আপনার কথাই তো আপনি হিংরি আপনার কথাই শুনলো না বিকাশের এটা তো আপনি দেখছেন আমি কিভাবে খিবি গেছি হ্যাঁ আপনি তো আমি কাউন্টারে ফোন দিয়ে দিয়েছি এই গাড়ি যাবে না এই ড্রাইভারকে আমি আজকে পানিশমেন্ট দিব বিকাশে পর্যন্ত ১২টা গাড়ি চেকিং হয়েছে এবং সাংবাদিক আমার সামনে আছে প্রত্যেকটা সাংবাদিক সহ একটা বিকাশ থেকে অভিযোগ পাইনি আর ভিআইপি থেকে দুইটা প্যাসেঞ্জার বলছে বিকাশের ভাড়া বেশি তা আমি বলবো যে ভিআইপি রোড আর বিকাশের রোড এক না ইষ্টবিষের কারণের জন্য আপ ডাউন হইতে পারে সেটা আমি এটাই আমি ধরে নিয়েছি কিন্তু তারপর আমি যথাযথ চেষ্টা করব অনিয়ম যেন আমার কোম্পানিতে না থাকে আমি ইনশাল্লাহ আমার লিডার আমাকে বই লাগিয়েছে দুই দিন আমি ইনশাল্লাহ দুই দিনের ভিতরেই দুই দিন আমি ২৪ ঘন্টার ভিতরে বিকাশের যদি কোনো ছোটোখাটো অনিয়ম পাই আমি সেগুলি ইনশাল্লাহ প্রবলেমগুলো সলভ করে নিব কন্ট্রাক্টর হেল্পার ড্রাইভার টিকিট কাটতেছে না সেই গাড়িগুলোকে আমরা পানিশমেন্ট দিচ্ছি যেমন ডিভাইস সিজ করে নিচ্ছি কাগজ সিজ করে নিচ্ছি ৭ দিনের জন্য গাড়িটা অচল করে দিচ্ছি না শৃঙ্খলা আগে ছিল না এখন অনেকটা শৃঙ্খলায় ফিরে আসছে আজকে মূলত আমাদের বিআরটিএর যেসব নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এখানে মোবাইল পোর্ট করতে আমাদের আসা পাশাপাশি মালিকপক্ষের সাথে যৌথভাবে সমন্বয় করে আমরা ই টিকিটিং কার্যক্রমটা মনিটরিং করছি তা এটা নিয়মিত চলবে নিয়মিতভাবে আমাদের বিআরটিএর সকল টিম এই বিষয়ে কাজ করছে